হাত দিয়ে খাবার খাওয়ার পাঁচ উপকারিতা। আমরা হাত দিয়ে খাবার খেতেই অভ্যস্ত বেশি, তবে অনেক দেশে সংস্কৃতির অংশ হিসেবে চপস্টিক বা কাঁটা চামচ দিয়ে খাওয়া হয়। অনেকে মনে করেন হাত দিয়ে খাওয়া স্বাস্থ্যকর অভ্যাস নয়, তবে বিজ্ঞান বলছে এই ধারণার ভিত্তি নেই, বরং চামচের চাইতে হাত দিয়ে খাওয়াটাই বেশি স্বাস্থ্যসম্মত। তবে খাওয়ার আগে হাত ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন জানাচ্ছে কোন কোন কারণে চামচের বদলে হাত দিয়ে খাবার খাওয়া উচিত। এক, আঙ্গুলের সাহায্যে খাবার গ্রহণ করলে সেটা ইতিবাচক প্রভাব ফেলে হজমে। খাবার স্পর্শ করলে আঙুলের ত্বকে অবস্থিত স্নায়ু খাবারের ধরন মস্তিষ্কে জানিয়ে দেয় এবং সে অনুযায়ী পরিপাকতন্ত্র হজমের জন্য প্রয়োজনীয় পরিপাক রস নিঃসরণের জন্য প্রস্তুতি নিয়ে থাকে। দুই, হাতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যা ক্ষতিকারক নয় এবং হাত পরিষ্কার পরেও এটি হাতেই রয়ে যায়। পরিবেশের বিভিন্ন ক্ষতিকারক জীবাণু থেকে শরীরকে রক্ষা করে এই ব্যাকটেরিয়া, ফলে হাত দিয়ে খেলে সুস্বাস্থ্য বজায় থাকে। তিন, হাত দিয়ে খাওয়া এক ধরনের পেশির ব্যায়াম যা রক্ত সঞ্চালন বাড়ায়। চার, যখন আমরা হাত দিয়ে খাই তখন সাধারণত ধীরে ধীরে খাওয়া হয়, চামচের সাহায্যে খেলে দ্রুত খাওয়া হয়। ধীরে খাওয়া খাবার ভালোভাবে হজম করতে সাহায্য করে। পাঁচ, হাত দিয়ে খাবার খেলে পরিমিত খাবার খাওয়া সম্ভব, এতে স্থূলতা থেকেই দূরে থাকা সম্ভব হয়। দর্শক, আমি নিশাত লাবণ্য রয়েছি আপনাদের সঙ্গে, এই ছিল আজকের মতো। এছাড়াও যদি আপনি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সামাজিক মাধ্যমগুলোর সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।